কিও ডাব কত ও ডাব পরাটা সরি 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 কিও ডাব কত এটাও বিক্রি না যা দাদা ও দাদা কচি ডাব কত কচি ডাব কত এটাও বিক্রি না আরে আমি কি ডাব খাবো না আমি ডাব কতটা 13 খানা আরেকটা সংখ্যা বাড়া এই দেখুন 13 খানা হাঁস একদম একদম আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছে পুরো গ্রামের বোধহয় সারা বছরের জন্য রেশন ইনিয়ে নিয়ে যাচ্ছেন বাহ সকাল 6:30 বাজে অলরেডি কিন্তু আমি লং রাইডে বেরোচ্ছি একদম লং রাইডে বেরোনোর জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আমার গাড়ি রেডি আমিও রেডি হয়ে গেছি কিন্তু লং রাইডে কেন যাচ্ছি এই মোটামুটি সাইক্লোন আসছে একটা মোটামুটি ঘূর্ণিঝড় আসতে চলেছে সেই ঘূর্ণিঝড় বিকেলে আসবে সকালবেলাতেই ভোরবেলাতেই লং রাইডটা আমি কমপ্লিট করে নেব সো বন্ধুরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমার শহর বারাসাত রাইট এখানে আমি জন্মেছি এখানে আমি বড় হয়েছি আর সকালবেলাটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা লোকজন কম কিন্তু বিশ্বাস করো মানে 6:45 বাজে কিন্তু যে ভয়ঙ্কর রোদ উঠেছে মানে এই সকালবেলায় মানে মানা যাচ্ছে না মানে ইতিমধ্যে কিন্তু মানে সকাল বিকেল এবিপি আনন্দ মানে অন্যান্য মিডিয়া হাউসগুলো বলছে আরে যা বলছে যে ঘূর্ণিঝড় আসছে কিন্তু ঘূর্ণিঝড় কই তুই ঘূর্ণিঝড় নেই বিকেল থেকে নাকি আজকে আকাশটা ভারী হয়ে আসবে সব এপাশে সারি সারি মরার খাট সাজানো আছে কারণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বারাসাত হাসপাতাল আর এই বারাসাত হাসপাতাল কিন্তু মানে কোভিড সেন্টার মানে এখানে কোভিডের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয় বারাসাত জেলা হাসপাতাল কোভিডের ট্রিটমেন্ট হয় তো বুঝতে পারছেন কোভিডের ট্রিটমেন্ট করতে বা হাসপাতালে কেউ আসলে অনেকেই ফেরে না তাদেরকে ওই খাটে করেই শ্মশানে নিয়ে যাওয়া হয় পার্ট অফ দ্য জোক কিন্তু ব্যাপারটা কিন্তু খুব পেইনফুল তো এই হচ্ছে হলো বারাসাত হাসপাতাল ছাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার শহর ছেড়ে আরও বেশি গ্রামের দিকে তো সবার আগে প্রশ্ন হচ্ছে হলো কোথায় আমি যাচ্ছি লং রাইডে তো ফার্স্ট অফ অল লেট মি ক্লিয়ার ইউ গাইজ কোনো ফাইনাল ডেস্টিনেশন নেই অ্যাকচুয়ালি 10টা পর্যন্ত সব কিছু খোলা 10টার পরে আপনাকে গ্যারেজ হয়ে যেতে হবে আপনার বাড়িতে তাই সকাল 6:30 বেরিয়ে পড়েছি 10টা অবধি ঘুরবো ঘুরে বাড়ি চলে আসব আমার বাড়ির থেকে জাস্ট 20-25 কিলোমিটার পর থেকে কিন্তু একদম কান্ট্রি সাইড শুরু হয়ে যায় মানে গ্রাম্য পরিবেশ শুরু হয়ে যায় যেটা হচ্ছে লং রাইড করার জন্য কিন্তু খুব সুন্দর এবং এই লকডাউনে গাড়ি ঘোড়া কম এই রাস্তাগুলো কিন্তু প্রচুর গাড়ি থাকে গাড়ি ঘোড়া কম তা মনে হলো চলো ইয়ার আজকে বিকেল থেকে মানে সাইক্লোন ঝড় যশ চলে আসবে তার আগে একবার একটা মানে ঘুরঘুর করে একটা লং রাইড ছোট্ট করে মেরেই নিই কারণ এরপরে কাল হো না হো আমার সামনের এই বাইকটা দেখো পুরো মনে হচ্ছে পাড়ার পুরো গ্রামের বোধহয় সারা বছরের জন্য রেশন ইনিয়ে নিয়ে যাচ্ছেন বাহ ঘুরে দেখলো রাস্তার দুপাশে এই সারি সারি গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আর বেশি দিনের মানে সদস্য নয় এর কারণ হচ্ছে হলো এই রাস্তাটা এক্সটেন্ড করা হবে মানে চওড়া করা হবে আরও রাইট আর এই রাস্তাটা সোজা যাচ্ছে বাংলাদেশের এটা ন্যাশনাল হাইওয়ে মানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বেনাপোল বর্ডার মানে পেট্রাপোল বেনাপোল বর্ডার এই গাছগুলোকে সব কিন্তু কেটে ফেলা হবে অলরেডি কিন্তু কাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সারি সারি গাছ কেটে রাখা হয়েছে উফ মানে আমরা মোটামুটি সকাল বিকেল মারামারি করছি ফেসবুকে একেবারে মানে জেহাদ ঘোষণা করে দিয়েছি যে অক্সিজেন পাওয়া যাচ্ছে না কিন্তু দেখো মানে প্রকৃতি আমাদের জন্য তো সুন্দর অক্সিজেনের সোর্স দিয়েছে সেগুলো কেটে কুটে একদম পোস্টমর্টম করে দিচ্ছি কিও ডাব কত ও ডাব পরাটা সরি 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 অ্যাকচুয়ালি মানে ডাবের প্রতি আমার একটা অদ্ভুত দুর্বলতা যদি সে ডাবটা যদি কচি ডাব হয় তার কথাই নেই এবং গ্রামের রাস্তায় কিন্তু প্রচুর মানে ডাব পাওয়া যায় মানে সস্তায় কিন্তু এটা ডাবের মানে বিক্রি নয় ইনি হচ্ছে কালেকশনে বেরিয়েছে মানে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে ডাব গাছ প্রচুর এখানে নারকল গাছ রয়েছে উনি নারকল গাছ থেকে নারকল ডাব পারছে এগুলো শহরে ট্রান্সপোর্ট করবে সো গাইজ অলরেডি কিন্তু মোটামুটি শহর ছেড়ে আমি
গ্রামের রাস্তায় চলে এসেছি, মানে গ্রামের সামনেটা বুঝতে পারছি একেবারে পুরো একটু কম কম বাড়ি, ফাঁকা ফাঁকা বাড়ি। আরও ভেতরে কিন্তু অজ গ্রাম যেটাকে বলে, একেবারে মানে কি বলবো, দুপাশে হচ্ছে ক্ষেত খামারি সব রয়েছে, একদম গ্রাম শুরু। মানে শহরের রাস্তা ছেড়ে দিয়েছি, একদম গ্রামের রাস্তায় এন্ট্রি মেরে দিয়েছি। কি হয় ডাবকা তো, এটাও বিক্রি না? যা দাদা, ও দাদা কচি ডাব কত, কচি ডাব কত, এটাও বিক্রি না? আরে আমি কি ডাব খাবো না, খাবো না আমি ডাব, কি অবস্থা, পয়সা নিয়ে ডাব কিনতে চাইছি, এরা বলছে ডাব বেচবে না। মানে ব্যাপারটা হচ্ছে হলো, একটা ডাব বেচলে কি ক্ষতি বলো, একটা ডাব বেচতো, একটা একটা মানে এক পিস। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজ দিঘি, অসাধারণ এই গ্রাম্য পরিবেশ। আর এই দিঘিটার মধ্যে কিন্তু ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে প্রচুর পাতিহাঁস, রাজহাঁস, সব রকমের হাঁস। বিলিভ মি, এই অসাধারণ দৃশ্যটা দেখার জন্যই আমি এখানে এসেছিলাম। একদম এই দিঘির পাড়ে এখন দাঁড়াবো 5 মিনিট, একটু উপভোগ করবো এই প্রাকৃতিক দৃশ্যটাকে। সবুজ মানে জলের রঙটাও সবুজ, আশপাশে সব সবুজ, ফ্যান্টাস্টিক। কিন্তু মানে বাংলার, মানে গ্রাম বাংলার দৃশ্য এটা। একদম এই হাঁসগুলোকে দেখে কি দুর্দান্ত লাগছে না, একদম মানে যদি হাঁস হতে পারতাম জলের মধ্যে গরমে একদম ভেসে বেড়াতে পারতাম। আয় 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 আয়, এই দেখো ডাকছি চলে এলো, কি সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা হাঁসগুলো কি সুন্দর চলে এলো আমার ডাকে। গুড গুড গুড, কতগুলো হাঁস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 খানা। আর আনলাকি 13 তো তোরা, 13 খানা, একটা সংখ্যা বাড়া। এই দেখুন 13 খানা হাঁস, একদম একদম আনন্দে ওরা ঘুরে বেড়াচ্ছে। পুরো বাঁশঝাড়, আর বাঁশঝাড় বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা, তাই এই বাঁশঝাড় দেখতে দেখতে চললাম আমি গ্রামের রাস্তা এক্সপ্লোর করতে করতে। বিলিভ মি ফ্যান্টাস্টিক লাগছে এই কিন্তু গ্রামে এসে, মানে এরকম একটা ছোটোখাটো ট্রিপ আমার সত্যিই দরকার ছিল, কারণ বহু দিন হয়ে গেছে ঘুরতে যাই না। তো যাই হোক, ঘুরতে যেতে পারছি না, এই বাঁশঝাড়ের মধ্যেও ঘুরতে যাওয়ার একটা কিন্তু আলাদা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। মানে যারা তোমরা শহরে থাকো তারা বুঝতে পারছো যে মানে এরকম দৃশ্য কিন্তু শহরে সবসময় দেখা যায় না। গ্রামের লোকেরা কিন্তু এই ব্যাপারে সত্যি একটা লাক্সারি উপভোগ করে, এত সুন্দর ফ্যান্টাস্টিক একখানা সবুজায়ন গ্রামের দৃশ্য তারা প্রতিনিয়ত কিন্তু উপভোগ করে চলে। মোটামুটি ডাব খাওয়া হলো না, আর 1.5 ঘন্টা মতো বাইক চালিয়ে 8:30টার সময় অলরেডি পৌঁছালাম এই জায়গাটাতে। এটা একটা গ্রামের মাঝখানে একটা বিশাল বড় মাঠ, আর এই গাছের তলায় মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু রেস্ট নিলাম। 8:30 বাজে, এবার মোটামুটি ব্যাক করার পাড়া, কারণ এখন থেকে বাইক স্টার্ট করলে মানে যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে যাবো, তাহলে মোটামুটি 10:15-10টার মধ্যে অলরেডি বাড়ি আমি পৌঁছে যাবো। কারণ তার না হওয়ার পরে কিন্তু লেট হয়ে গেলে রাস্তায় পুলিশ ধরলে মানে একটা মারও বাইরে পড়বে না। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, আর তোমরা কিন্তু মোটামুটি জানিও যে কী জানাবে, যে আমার একটা প্রথম বাংলা মোটো ব্লগ ট্রাই করলাম, কেমন হয়েছে ব্লগটা, ভালো যদি হয়ে থাকে বেশি বেশি করে কমেন্টস করো, বেশি বেশি করে লাইক করো, তাহলে মোটিভেট হয়ে আরও বেশি করে ব্লগ বানাবো। আর যদি বেশি করে ডিসলাইক পাই, বেশি করে নেগেটিভ কমেন্টস পাই, তাহলে বুঝে যাবো এই মোটো ব্লগ আমার দ্বারা হবে না। তাহলে এখানে স্টপ করে, তাঁতি তাঁতগুনে খাচ্ছিলো তাই করে খাবো। তো একদম এই গ্রামের মাঠ থেকে এখানে ব্লগটা শেষ করছি, কারণ একই রাস্তা দিয়ে যাবো, আর নতুন কী দেখাবার কিচ্ছু নেই। ওকে, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, দেখা করো ইন্টারেস্টিং টপিক, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।